বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ দ্বিতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাবা আছেন ক্ষমতাসীন চৌদ্দদলীয় জোটের শরিক এবং বাংলাদেশ ইসলামিক ঐক্য জোটের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান মিসবাহ রহমান চৌধুরী এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এবং আমি ভাষার মাসে আমরা কথা বলছি, সামনের বছর সামনের মাসে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। পেছনে অনেক ইতিহাস, সেই 52 থেকে যদি শুরু করি তারপরে অনেক ইতিহাস, অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা। বাংলাদেশ স্বাধীন হলো, 50 বছর পার করলো, অনেক অর্জন, অনেক ব্যর্থতা, সব মিলিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই যে অনেকগুলো আকাঙ্ক্ষার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা হচ্ছে গণতন্ত্র, একটা নির্বাচন, সত্যের নির্বাচন আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিক বৈধতা বা স্বীকৃতি দিয়েছে যে তিনি আসলে বাঙালি জাতির নেতা, সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের দিকে তাকাই, বৈষম্যহীন একটা সমাজ আমাদের অঙ্গীকার ছিল, আমাদের অঙ্গীকার ছিল আমরা মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। 50 বছরের মাথায় এসে দাঁড় করি, আসলে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ? আমি বিস্তারিত আলোচনা যদি নাও যাই, শুধু এই প্রশ্ন করি যে বাংলাদেশ কি আসলে ডেমোক্রেসি বা গণতন্ত্র ডেলিভার করবার সক্ষমতা রাখে কি না। ধন্যবাদ জনাব জিল্লুর রহমান আপনাকে, আজকে এখানে উপস্থিত আছেন 71-এর বীর মুক্তিযোদ্ধা, আমাদের অত্যন্ত প্রিয় মিষ্টভাষী, দেখি আসলে আমার এই কথাটা বেশি মনে হয় আর কি, মিষ্টভাষী আমাদের ভাই জেনারেল ইব্রাহিম সাহেব, এখানকার যারা কলা কৌশলী এবং চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যেটা বলছেন, আমি আপনি এখানে আসার আগে আপনার রুমে বসে আমরা দুইজন অনেক কথা বললাম, তার মধ্যে একটা কথা আমি ওনাকে বলছি যে মুক্তিযুদ্ধটা যে আমাদের একটা ন্যায়ের যুদ্ধ ছিল, একটা সত্যের যুদ্ধ ছিল, এ জিনিসটা আপনি নিজে যোদ্ধা ছিলেন, এটা প্রমাণিত যে দিন দিন এটার গ্ল্যামার বৃদ্ধি পাচ্ছে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, টিকতে পারবে না, আর বিশ্বের কাছে সে একজন মিথ্যাচারী মানুষ হিসাবেই বা ব্যক্তি হিসাবে বা গোষ্ঠী হিসাবে বা দল হিসাবে সে পরিচিত হবে। তাহলে মুক্তিযুদ্ধের পরবর্তী ঘটনাগুলো, আপনি যে ঘোষণা বলছেন যে মুক্তিযুদ্ধের পূর্বের যে ঘোষণা ছিল বৈষম্যহীন সমাজ, আমাদের গণতন্ত্র, এই গণতন্ত্রটা বারবার হোঁচট খাইছে। আপনি এক মানে অনেক কিছুই আপনি বলছেন যে অনেক 50 বছরের আমাদের অর্জন বিসর্জন, পাওয়া না পাওয়ার অনেক কাহিনী আছে, এটা আপনি প্রশ্ন করেননি। আপনি বলছেন যে আমরা গণতন্ত্রের দিকে কতটুকু হাঁটতে পারছি, এটা সত্য 50 বছরে? আমি আমি বলতে চাইছি, যেমন ধরেন আমরা কয়েকদিন ধরে মিয়ানমার নিয়ে আলোচনা করছি এবং মিয়ানমারে যে গণতন্ত্র কবে হবে সেটি কেউ কিন্তু বলতে পারে না, এবং মিয়ানমারের মানুষ আসলে গণতান্ত্রিক চেতনা সম্পূর্ণ কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে। সো আমার প্রশ্ন আসলে যে বাংলাদেশ কি আসলে আমরা কি আসলে গণতান্ত্রিক চেতনা ধারণ করি কিনা, মানে বাংলাদেশ গণতন্ত্রকে শক্তিশালী করা, প্রতিষ্ঠা করা, স্থায়ী রূপ দেওয়া, প্রাতিষ্ঠানিকরণ করা, সেটি বাংলাদেশের পক্ষে সম্ভব কিনা? মুখে বলা এক কথা আর কাজটা কিন্তু অন্য জিনিস। আমরা চেতনাটা ধারণ করি, মিয়ানমারের মানুষ গণতান্ত্রিক চেতনা ধারণ করে না, শুধু মিয়ানমার কেন, আপনি মধ্যপ্রাচ্যেরও অনেক দেশ আছে যারা গণতন্ত্র। তাহলে আমরা কেন বারবার হোঁচট খাই, কেন আমরা ধরে রাখতে পারি? বারবার হোঁচট খাওয়ার পিছনে অনেক অনেক ইতিহাস আছে, যেমন আমরা হোঁচট খাইছি অনেক সময় আমাদের নিজস্ব আত্মকলহের কারণে, আমরা হোঁচট খাইছি সেনাবাহিনীর দ্বারা সেনাকুর কারণে, আমরা হোঁচট খাইছি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে। হ্যাঁ, আমরা অনেকবার হোঁচট খাইছি কিন্তু আমাদের চেতনা নষ্ট হয় নাই, তার প্রমাণ আমরা অনেকবারই দিতে পারছি। আপনি 90-এ যখন এরশাদ সাহেবের শাসনামল ছিল, তখন আমাদের দেশের মানুষ কিভাবে রাস্তায় নেমে আসছিল,
এটা তো আমরা এখনো বলতে পারি না। এরপরে আমাদের বড় বড় দলগুলা ক্ষমতায় আসীন হলেন, ক্ষমতার কাছাকাছি গেলেন, সরকারি দল হলেন, বিরোধী দল হলেন, তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিস করার জন্য যেভাবে ব্যবস্থা নিলেন, নেওয়ার পরবর্তীতে কখনো আমরা পিছিয়ে গেছি, কখনো সামনে আসছি, আমরা জায়গায় দাঁড়াইতে পারি নাই, এটা সত্য। তবে আমি বিশ্বাস করি, যেমন একবার এই উদাহরণটা আপনাকে দিতে পারি, আমেরিকার আমরা যেটা পারি নাই সেটা হইল আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে পারি নাই। যদি পারতাম তৈলে হুচট খেয়েও আমরা পিছাইতাম না, অগ্রসর হইতে পারতাম। আমেরিকাতে দেখেন একজন প্রেসিডেন্ট, শক্তিশালী প্রেসিডেন্ট, ওনাকে পাগল বলুক সাগল যাই বলুক, এবং উনি বর্ণবাদের এই বিশ্বের অন্যতম নেতা, হিটলারের পরে আমার মনে হয় না এই রকম বর্ণবাদী কোনো নেতা ইউরোপ এবং আমেরিকাতে হ্যাঁ। কিন্তু উনি এই নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য ওনার সমর্থকও কম ছিলেন না, যে ধরনের চেষ্টা চালালেন, কিন্তু প্রতিষ্ঠানগুলো এমনভাবে ওনাকে রুখে দিল যে উনি মাথা নিচু করে এই প্রথমবারের মতো আমেরিকার কোনো প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ না দিয়ে এটাকে পালিয়ে যাওয়া বলে। তো আমাদের যে কাজটা আমরা করতে পারিনি সেটা হলো আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে পারিনি। এটা যদি আমরা করতে পারতাম তাহলে বোধহয় বারবার আমাদের হোঁচট খাইতে হইতো না। তো আপনার প্রশ্নের জবাবে আমি বলবো, গণতন্ত্র হাঁটি হাঁটি পাপা করে পিছাচ্ছে না, সামনে যাচ্ছে। কমপক্ষে 10-12 বছর তো আমরা সামরিক অভ্যুত্থানের কোনো চেষ্টা প্রচেষ্টা আমরা পাই নাই। যেই হোক, আমাদের পার্লামেন্টও বসে, এখানে ডিবেটও হয় যে যতটুকু ডিবেট আমাদের প্রত্যাশা, কিন্তু আপনি তো মিয়ানমারের মতো মানে একেবারে নিকট প্রতিবেশী, সেই দেশে সামরিক অভ্যুত্থান হলো, আপনি তো সেই সামরিক অভ্যুত্থানের ব্যাপারে বিরুদ্ধে জোরালো ভাবে কথা বলতে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা সামরিক অভ্যুত্থানের পক্ষে কখনো পক্ষ নিতে পারি না, এটা পুরোপুরিভাবে বলছে। আজকেই প্রেস ব্রিফিং করছে আমাদের পররাষ্ট্র সচিব, বলা হয়েছে আমি বলছি জোরালো জোরালো অবস্থান নিয়ে। জোরালো তো প্রথম দিন বোঝা যাবে না, সবে অভ্যুত্থান হলো এবং আমরা যাদেরকে কু করা হলো, বিশেষ করে সূচি, সারা বিশ্বে ওনার যে ইমেজ ছিল আর রোহিঙ্গাদের সাথে যে ব্যবহার করা হলো, আমাদের যে প্রত্যাশা ছিল একজন গণতান্ত্রিক নেত্রীর কাছে, এটা তো মোটেই উনি পালন করেন নাই, যার কারণে ওনার প্রতি এই জোরালো সমর্থন দেওয়াটা, শুধুমাত্র আমরা সামরিক অভ্যুত্থানকে পছন্দ করি না বিশ্বাস করি না এই জন্য করতে হয়, কিন্তু উনি তো আমাদের মন ভেঙে রাখছেন। আসি আপনার কাছে জেনারেল ইব্রাহিম, ক্যান বাংলাদেশ ডেলিভার ডেমোক্রেসি? সম্মানিত দর্শক শ্রোতার প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি, এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি দাওয়াত দিয়েছেন ভাষার মাসে, তার জন্য ধন্যবাদ। এবং আপনি মিষ্ট ভাষী, থ্যাংক ইউ। মিস্টার চৌধুরী বলেছেন, চৌধুরী ভাই অত্যন্ত উদার, আলহামদুলিল্লাহ, ইজ ভেরি কাইন্ড এন্ড জেনারাস। তো আপনি যে সবসময় মিষ্টি ভাষায় আবার কাজও হয় না, সবসময় মিষ্টি ভাষায় কাজ হয় না, এটাও ঠিক। মিষ্টি কথায় চিরা বিধানে এটা তো একটা কথাই আছে, সে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, বেঁকা আঙ্গুল লাগে, মিষ্টি কথায় চিরা বিধানা বাঁকা কথা লাগে। তো যেটা আপনি প্রশ্ন করেছেন, কথাটাকে আমি যদি একটু এরকমভাবে বলি, আপনার প্রশ্নটা হলো বাংলাদেশ কি গণতন্ত্রমুখী বা গণতন্ত্র প্রবণ দেশ, আর ইংরেজি বললেন ক্যান বাংলাদেশ ডেলিভার ডেমোক্রেসি। এটা একটা আমার, আপনি অনুমতি দিলে বা আমি আপনাকে প্রস্তাব করব যে বাংলাদেশ নামটাকে এটাতে না জড়াইয়া আমরা যদি বলতাম বাংলাদেশের তথাকথিত গণতন্ত্র প্রেমী উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃবর্গ কি গণতন্ত্র প্রেমী? কারণ সাধারণ মানুষ 14-15 কোটিকে আমরা কেন দায়ী করব? যখনই আপনি বাংলাদেশ নামটা নেবেন তখন 15 কোটি মানুষ দায়ী হয়ে যাবে। আমি জানি না আপনি কেমনে নেবেন, বা সম্মানিত ভাই মিসবাহ রহমান চৌধুরী
জ্ঞানী বিজ্ঞ ধর্মীয় নেতা রাজনৈতিক নেতা আপনি কেমনে নেবেন, কিন্তু কিছু কিছু কথা সত্য কথা না বললে আমরা তো বিপদে পড়ব। যে মানুষ কি গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নাকি কিছু কিছু বিদেশি শক্তি বা কিছু কিছু দেশীয় রাজনৈতিক শক্তি মানুষকে গণতন্ত্রের বিমুখে নিচ্ছে, রাজনীতির বিমুখে নিচ্ছে? এই প্রশ্নগুলো জোরালোভাবে করা প্রয়োজন। তা না হলে যেই বাংলাদেশ থেকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব, সেই বাংলাদেশ তাদেরকে ধরে রাখতে পারবে না। আমি এই জন্য বলতে চাচ্ছি, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যা করা প্রয়োজন, সম্মানিত ভাই একটু ইশারায় বলেছেন যে প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে পারিনি। এটাকে অপর ভাষায় বলা যায়, আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো দুর্বল করলো কে? দুর্বল করলো কর্তৃপক্ষ, রাজনৈতিক কর্তৃপক্ষ। এটার জন্য আমি বর্তমান শাসনকারী দলকে যেমন দায়ী করব, তার আগের শাসনকারী দলকে দায়ী করব, তার আগের শাসনকারী দলকেও দায়ী করব। অর্থাৎ যারাই ক্ষমতায় গিয়েছে তারা এই জিনিসটাকে কোনোদিনও সিরিয়াসলি নেয় নাই। আমরা তো ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের জীবনযাত্রা প্রণালীটা তো স্থায়ী জিনিস। পলিশ ভাবে বলছেন কেন? আপনি বলছেন যে তারা শক্তিশালী করে উদ্যোগ নেয় নাই বা দায়িত্ব নেয়নি, অভিযোগ তো এরকম যে তারা ধ্বংসও করেছেন। আমি বলতে চাচ্ছি, মেহরবানি করে আমাকে একটু বলতে দিন, আপনি যদি ক্ষমতার অধিকারী হন, এখন একটা ছোট জিনিস, মানে আপনি আমাকে বাধ্য করছেন কঠোর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি হন বা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যিনি হন, যে জামানে যেরকম ক্ষমতায় ছিল, চান যে আমি বসংবাদ নির্বাচন কমিশন চাই, আমি বসংবাদ চিফ জাস্টিস চাই, তাহলে আমরা তো কিছু করতে পারছি না। কিন্তু আমি যদি আবার উল্টোভাবে প্রশ্ন করি যে আমাদের নির্বাচনী কমিশনকে যে পরিমাণ দায়িত্ব আইন কানুন বিধিবিধান যারা দেয়া আছে, তারা তো কারো মুখাপেক্ষী নন, মানে তারা চাইলে তো অনেক কিছুই করতে পারেন। আপনি কি সিনানিটা মেহরবানি করে খেয়াল করবেন, এখন থেকে সাড়ে চার বছর আগে বা পাঁচ বছর আগে যেহেতু রাজনীতির মাঠের একজন বলেছিলেন নির্বাচন কমিশন তো মেরুদণ্ডহীন, সেই সময় টেলিভিশনের সামনে সম্মানিত একজন নির্বাচন কমিশনার মহোদয় দাঁড়িয়ে বলেছিলেন এই যেমন মেরুদণ্ড আছে। তো এই সমস্ত আহাম্মুখী বক্তব্য যাদেরকে দেওয়া হয়, যিনি নির্বাচন তাদেরকে মনোনয়ন করেন তিনি নিজ আহাম্মক এবং তিনি মনোনীত করেন আহাম্মকদের। এবার তো একটু বেটারমেন্ট, যে আগের মতো না, বিভিন্ন রাজনৈতিক দলরা নাম প্রস্তাব করেছে, তার মধ্যে থেকে নাম এসেছে, সেখানে সরকারি দল বিরোধী দল সবার প্রতিনিধিরাই মনোনীত প্রার্থী। আপনি 12টা নাম লিখলেন এবং একটা 9 বছরের শিশুকে বললেন লটারিতে তুলবা, কানে কানে বলে দিলেন, একটা কাগজে কিন্তু এরকম নীল কলমের একটা দাগ পাবা কোনায় যেটা কেউ দেখবে না, তুই এমনি এমনি করতে করতে দেখে নিবি, ছড়িয়ে তুলবি। এই সমস্ত নাটক ক্লাস 7 পাস বাচ্চাদের, ম্যাট্রিক পাস বাচ্চাদের নিয়ে করলে ভালো। কল্যাণ বাড়ির চেয়ারম্যান ম্যাট্রিক পাস না, এবং আমার মতো ম্যাট্রিকের উপরে লেখাপড়া আরো শত শত লোক আছে। আপনি এমন একটা পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করেছেন যে বাংলাদেশে আপনি এমন একটা ভীতির রাজত্ব সৃষ্টি করেছেন, যেমন আমার মাননীয় দেশনেত্রী বেগম জিয়াকে টেলিফোন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে জানায় কথা বলতেছেন, রেকর্ড করছেন, মাননীয় দেশনেত্রী কাউকে ছাড়াই কথা বলছেন যেন কেউ না শুনতে পারে, যেহেতু একটা কনফিডেন্সিয়াল টক। ঠিক 24 ঘন্টা পর আপনি বাতাসে পেয়ে গেলেন, কোথায় কি পেলেন, যে দেশের 1 নম্বর ব্যক্তি হলেন মহামান্য রাষ্ট্রপতি, 2 ব্যক্তি হলেন মাননীয় প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথন বাজারে চলে আসলো। কে এটা তো আমি শুনি নাই আজ পর্যন্ত যে কেউ এটার জন্য দায়ী হয়েছে, এটার কোন তদন্ত হয়েছে। আপনি মেহরবানি করে খেয়াল করুন, সত্য কি মিথ্যা আমি জানি না, সত্য কি মিথ্যা আমি জানি না, কিন্তু আমি শুনেছি, আমি মাত্র 17-18 মিনিট শুনতে পেরেছি, তারপরে আমি আর শুনতে পারি নাই, একটু অসুস্থ বোধ করায় আমি ঘুমায় পড়ছি, 2-2:30 সময় সারাদিন ক্লান্ত ছিলাম কাজ করে। আমি শুনতে পেয়েছি যে আল জাজিরাতে যে ভিডিওটা বেরোয়েছে সে ভিডিওটা বাংলাদেশের সম্মানের প্রতি চরম একটি আঘাত, সেনাবাহিনীর সম্মানের প্রতি চরম একটি আঘাত, সবচেয়ে উচ্চতম স্থান সেনাবাহিনীর যিনি দখল করে আছেন তার ব্যক্তিগত অনেক কর্মকাণ্ড এসছে,
অন্যায় যে সহে আর অন্যায় যে করে তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য, আমার না। আমি এটা বলার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করেছেন গণতন্ত্র, সাধারণ মানুষের উপর আপনি মেহরবানি করে দোষ দিবেন না, আমিও সাধারণ মানুষের কাতারে, সম্মানিত ভাইয়া সম্মানিত সাধারণ মানুষের কাতারে, আমরা উভয়ই কোনোদিন কোনো ক্ষমতাসীন চেয়ারে বসি নাই, আমি কেন ওই দায়িত্ব নিব, ওই দুর্নাম নিব? আপনি আমাকে সুযোগ দেন, আপনি আনিসুলক মহোদয়কে সুযোগ দিয়েছেন, একজন ব্রেইনি সাহসী লোক ছিল, গুলশান বলানিতে হেঁটে দেখেন, মিরপুরে পল্লবীতে হেঁটে দেখেন, সে তার উদ্যোগের একটা প্রশংসা করার কাজ করে গিয়েছে, মানুষ তাকে এখনো বলে যে আনিসুলক উদ্যোগ নিয়েছে। অর্থাৎ আপনি যদি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে পারেন, এই দেশে গণতন্ত্র নিশ্চিতভাবে থাকবে। সুতরাং আমি মানুষের উপর থেকে অভিযোগটা তুলে নেওয়ার জন্য আপনাকে আবেদন করব এবং দুর্নীতিগ্রস্ত ক্ষমতা লোভী রাজনৈতিক নেতৃবর্গের প্রতি আপনার অভিযোগের তীরটি ধাবিত করার জন্য আপনার প্রতি আহ্বান রাখবো। এই ব্যাপারে আমার দ্বিমত নাই। উনি যাদের ব্যাপারে দিকে তীর ধাবিত করতে বলছেন, যদি আপনি মেহরবানি করে ধাবিত করেন বা উনি নিজেও করেন, আমার তো একটা আস্থা আছে যারা গণতন্ত্র বিনষ্ট করার জন্য দায়ী অথচ দায়িত্ব নিচ্ছেন না, আমি জানি না, হয়তো এটা উপলব্ধি করে জেনারেল সাহেব আপনার গণগণ দোয়া মাহফিলের ডাক দিচ্ছেন, তো আমার প্রত্যাশা জন্মাইছে এখন যে দায়ীদের দিকে তীর ছোড়া হবে, এবং আপনি যদি এই তীর ছোড়েন তাহলে সেই ধনুক সংগ্রহ করে ইনশাআল্লাহ আমরা আপনাকে দিব, এইটুকু বলতে পারি। শুকরিয়া, ধন্যবাদ। আমি একটু এখানে নির্বাচনের প্রসঙ্গে এসেছি আলোচনায়। সাম্প্রতিককালে কিছু বেশ কিছু স্থানীয় সরকারের নির্বাচন হয়ে গেল এবং সংঘাত সহিংসতা কোনো কোনো জায়গায় বর্জনের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো। অনেকে মনে করেন যে এই নির্বাচনগুলোতে আগেকার চাইতে এখন একটু পার্টিসিপেশন বাড়ছে মানুষের, খানিকটা উৎসাহ বাড়ছে, আগের মতো মসজিদের মাইক থেকে আজান দিয়ে ভোটার আনতে হচ্ছে না। সো আপনি কি আসলে কোনো ডেভেলপমেন্ট দেখতে পান নাকি এগুলো আসলে, যদিও এই নির্বাচনের ফলাফলে কোনো ভারসাম্য ভাই? একটা কারণ হলো স্থানীয় নির্বাচন, স্থানীয় মানুষরা প্রার্থী হয় এবং তারা মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে উদ্বুদ্ধ করতে পারে, মানুষের উপস্থিতি এখানে বেশি। দ্বিতীয় কারণ হলো এই সরকারের আমলে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে আপনারা যেভাবেই বলেন উন্নয়ন, এত গ্রামে গঞ্জে যেভাবে গিয়ে পৌঁছেছে মানুষ এইটার দ্বারা উপকৃত, যার কারণে মানে গণতন্ত্রে আগে দরকার না উন্নয়ন আগে দরকার, মানুষ বিচার করার সময় এখনো আসে নাই মনে হয়। এজন্য সরকারকে মানুষ তেমন একটা কিছুর মধ্যে দায়ী করতেছে না। গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে হ্যাঁ সরকারি কিছু আমাদের বাসায় ক্যাডার ম্যাডার এরা হয়তো দুই একটা জায়গায় মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, ব্যাপকভাবে পত্রপত্রিকা আসছে, কিন্তু যে উন্নয়নটা দেশে হচ্ছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে, মানুষের শ্রমিকের মজুরি পাচ্ছে, দুর্ভিক্ষ দেখা দেয় নাই, এবার করোনার সময় যে ভয়াবহ পরিস্থিতি হবে বলে ধারণা অনেকে করেছিল, আল্লাহর রহমতে সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রীর সুন্দর ব্যবস্থাপনার কারণে মানুষ যেভাবে মানে আশঙ্কা করা হয়েছিল যে এটা ঘটতে পারে, এই ধরনের কিছু ঘটে নাই। এই সব মিলাইয়া স্থানীয় নির্বাচনগুলার মানুষের মধ্যে একটা ভালো প্রভাব পড়ছে, যে ভোট কেন্দ্রে যাওয়া এবং সরকারি দলগুলাকে মানুষ পছন্দ করেই ভোট দিচ্ছে। ভোটে স্থানীয় ভোটগুলাতে তেমন একটা বিড়ম্বনা হয়েছে করে যারা ভোটে প্রার্থী হয়েছেন তারাও বলেন নাই। আর আরেকটা কারণ হলো এইখানে সরকারি দলের লোকরাও আপনার প্রতিদ্বন্দ্বিতায় একে অন্যের সাথে ওইখানে নামার কারণে এই সব মিলাইয়া এইখানে ভোটার উপস্থিতি বেশি হওয়ার কারণ আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা হলো সরকারের প্রতি এখনো দেশের মানুষের আস্থা আছে, আস্থা হারায় নেই, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখন আমি তো একটু লজ্জায় পড়ে গেলাম, সম্মানিত ভাই তো ওনার
দ্বিতীয় কিস্তির বক্তব্যের শুরুতেই আমার সঙ্গে সম্মতি প্রকাশ করে ফেললেন যে তীরটা কোন দিকে ধাবিত করব। কিন্তু আমি এই মুহূর্তে আবার উনার দ্বিতীয় বক্তব্যের বেশিরভাগ অংশের সঙ্গে সহমত পোষণ করতে পারছি না। আর সেটাই তো গণতন্ত্র, উনি যে বলতে চাইছেন যে গণতন্ত্র হাঁটি হাঁটি পা পা করে মতের পার্থক্য আমরা একের অপরটা সহ্য করবো, এটাই আমাদের কাম্য। তিনি একদিকে আলেম, একদিকে রাজনৈতিক নেতৃবর্গ, আমি বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি, পীর মাশায়েখগণের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম। একটা উপলব্ধি দেশের মানুষেরও এসছে, দেশের একটা বিরাট জনগোষ্ঠী তথা আলেম ওলামা, তাদেরকে বাদ দিয়ে আপনি কিন্তু দেশের কল্যাণ কল্পনা করতে পারবেন না। এখন আপনি তাদেরকে ইনভলভ করবেন কেমনে সেটা হলো প্রশ্ন। জোর জবরদস্তি করিয়া, রাতের অন্ধকারে বৈঠক করিয়া, না দিনের বেলা আহ্বানের মাধ্যমে, এটা একটা পয়েন্ট। আমি যেটা বলতে চাই, আমি তো 2014 সালে নির্বাচনে যাই আটকে গেলাম, এরপরটাতে বললাম না। কেউ বলতে পারে যে আমি তাহলে সরকারের পক্ষে বোধহয় একটা অবস্থান নিচ্ছি, নো। ওই সময় আওয়ামী লীগ সরকার দুর্বল ছিল, সেই জন্যে বিএনপি যদি তখন নির্বাচনে যাইতো, 20 দলের জোট যদি যাইতো, আমরা যদি সবাই যাইতাম, সম্ভাবনা আছে আমরা ক্ষমতায় মেজরিটি না পাইলেও অত্যন্ত উল্লেখযোগ্য সম্মানজনক মাইনরিটি পাইতাম, সম্মানজনক, এটা আমার বিশ্বাস। কে বা কার পরামর্শে যাওয়া হয় না জানি না, 20 দলের জোটের সিদ্ধান্ত ছিল না এটা। অপরপক্ষে এই সরকার অনেক স্মার্ট গভর্নমেন্ট, এই সরকারের বুদ্ধি আঙ্গুলে রাগায় আগায়, চুলে রাগায় আগায়, চোখের পাতায় পাতায়, এবং তাদের বুদ্ধিতে সহায়তা প্রদানকারী ব্যক্তিরাও যথেষ্ট, ঘরে ঘরে এখন বসে আছে পরামর্শদাতারা, দেশের সীমান্তের বাইরে থেকে, দূরবর্তী অঞ্চল, নিকটবর্তী অঞ্চল, সব জায়গা থেকে। 18 সালে তো আর বিএনপি বা 20 দলীয় জোট নির্বাচন বর্জন করে নাই, কিন্তু ক্ষমতাসীন সরকার তাদের স্মার্টনেসের কারণে 18 সাল নির্বাচনটা নির্বাচনের দিনই করলো না, করলো রাতের বেলা। আমাকে যদি আপনি তদন্ত আদালতের সামনে নেন, ইনকোয়ারি কমিশনের সামনে, আমি বক্তব্য দিতে পারবো, কিন্তু আমার পক্ষে দলিল হাজির করা মুশকিল যে আপনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, আপনি পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন এই কাজটি করে দেওয়ার জন্যে। আপনি গত 13 বছরে রাজনীতিকরণ বললে ভুল, আপনি আওয়ামীকরণ করে ফেলেছেন, অর্থাৎ সেনাবাহিনীতে প্রমোশন, সিভিল সার্ভিসে প্রমোশন, জুডিশিয়ারিতে প্রমোশন, সব কিছুর সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে সহমতের বা আওয়ামী লীগ ঘরানার হতে হবে, এইরকম একটি ধারণা প্রতিষ্ঠিত হয়েছে সব জায়গায়, লিখিত কোথাও নির্দেশ নাই। ইলেকশনের সময় কীরকমভাবে ব্যবস্থাপনাটা হলো, বারবার মানুষে বলে মিডিয়া তো রিপোর্ট করলো না, মিডিয়ার বাপের দাদার কোনো সাধ্য আছে? রাত 12টার সময় প্রত্যন্ত অঞ্চলে একটার পর একটা সেন্টারে যে হাজির থাকার জন্য সাধ্য নাই। এই যে সুপরিকল্পিত একটা ডাকাতি, ট্রাম্প সাহেব তো কিছুই শিখেন নাই আমাদের থেকে, দিনের বেলা মোবাইল ফোনে আহ্বান জানাচ্ছেন, মাইকে টিভিতে আহ্বান জানাচ্ছেন, বিদ্রোহ করে ফেলছে, এখন ওরাও ফাঁসছে, উনিও ফাঁসছে। তা আমাদের সরকার তো ফার ফার স্মার্টার দেন মিস্টার ট্রাম্পস গভর্নমেন্ট, আমাদের সরকারের নির্দেশগুলো লিখিত কোথাও পাবেন না। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক এবং তীক্ষ্ণ চোখের অধিকারী, তারা সব জানে কোন কোন কর্মকর্তা কোন কোন জায়গায় কোন কোন সময় কি বৈঠক করেছে, কি কি ডিসিশন নিয়েছে। ওনাদের জন্য আগামী দিনগুলো সুসংবাদ নাও থাকতে পারে। কেন? জাতির ভবিষ্যৎ নিয়ে তোমরা সরকারকে বিভ্রান্ত করেছ, নিজেরা বেনিফিটেড হওয়ার জন্য, একটা ক্ষুদ্র প্রমোশনের জন্য আপনারা জাতির ভবিষ্যৎ নিয়ে খেলেছেন। আওয়ামী লীগ সরকারের যদি অনেক ভালো কাজ থাকে, তা আওয়ামী লীগ সরকার নিশ্চিতভাবেই সাধারণ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠদের রায় পেতেই পারে, আমরা সেটাকে স্যালিউট করব, কিন্তু সেই রায়টা দেওয়ার জন্য সুযোগ সরকার পায় নাই। বাংলাদেশ কল্যাণ পার্টি বারবার বিশ্বাস করে, বা জেনারেল ইব্রাহিম আপনার এখানে হাজারবার বলেছি, সেটা হলো এই যে আমরা কিছু ভালো মানুষকে রাজনীতি দিতে চাই। আপনি কাদেরকে নির্বাচনে এনেছেন, আপনি কাদেরকে মনোনয়ন দিয়েছেন, গত 2 বছরের পত্রিকার হেডলাইনগুলো পাইলে পড়লেই তো আপনার হয়ে যায়। আপনার মনোনীত প্রার্থী যে 2 পার্টি বেচা হইয়া আওয়ামী লীগের টিকিট নিছে, কুয়েতের জেলখানায় আছে, শরম লাগে না? এই শরমটাকে আপনি নির্বাচনে দিয়েছেন? আপনি বাংলাদেশের ইজ্জত কেন লুণ্ঠন করবেন যে কুয়েতের কারাগারে বাংলাদেশের মেম্বার অফ দি পার্লামেন্ট জেলে যাবে? আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই, কিন্তু আমি অতি ক্ষুদ্র, আমি ছোট। আপনি মানুষকে এমন এমন ভাবে একজন
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে উচ্চ বড় একটা দায়িত্ব দেয়। আবার মোবাইল ক্যামেরা এবং সিক্রেট ক্যামেরা আল জাজিরার মতো লাগায় রাখছে, মানছে বলে আল জাজিরা গেলে কেমনে রেকর্ড করলো আল্লাহ জানে। আমি তো জানি না, আমি তো ইনফ্যান্ট্রি বাহিনী পদাতিক বাহিনীর সৈনিক, আমাদের বুদ্ধি এমনি কম ছিল। সরকার কি করে, বিখ্যাত একজন মিস্টার ওয়াই মিস্টার এক্স মিস্টার অমুক অমুককে এরকম এরকম দিল দায়িত্ব, দিয়ে আবার তিনটা লাগায় রাখো, কি করে দেখবি? সরকে বলে যে তুই এখান থেকে কমিশন নে, আর পুলিশকে বলে এটা রেকর্ড করে রাখ। তো কোন বান্দার সাহস আছে সরকারের বিরুদ্ধে দায়িত্ব সরকারের বক্তব্যকে ডিনাই করতে? কোন বান্দার সাহস নেই। তা উই হ্যাভ মেড ইট এ পুলিশ স্টেট, অনেক উন্নয়ন হয়েছে। এই জায়গায় আমি আমার ভাই মিসবাহউদ্দিন রহমান চৌধুরীর সঙ্গে একমত, অনেক। পদ্মা সেতু তো আপনার এই যে আমরা টক শো করছি, পিছনে এখানে দেখাচ্ছে টক পদ্মা সেতু, বাস্তব এটা। জনাব হোসেন মোহাম্মদ এরশাদের আমলে যমুনা সেতু হয়েছিল, উনি শুরু করেছেন, এখন পদ্মা সেতু হচ্ছে। এটা সকল সরকারের ধারাবাহিকতায় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ভালো ভালো ডেভেলপমেন্ট, ইলেকট্রিফিকেশন হচ্ছে। বাট একবারও ভদ্রলোকের মতো সাহস থাকলে বলা উচিত যে এটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিল, এটা এরশাদ সাহেব শুরু করেছিল, এটা আমরা শুরু করেছি, আমরা ওনাদের প্রতিও কৃতজ্ঞ। এখন যে জায়গাটা কেউ বলতে চায় না, এম ইংরেজিতে একটা শব্দ MEGA, মেগা, মেগা শব্দটা শুধু মেগা প্রজেক্টের সঙ্গে জড়িত না, মেগা দুর্নীতির সঙ্গে জড়িত। বঙ্গবন্ধুর হত্যাকারীগণকে রক্ষা করার জন্যে বাংলাদেশে ইন্ডেমনিটি আদেশ হয়েছিল, কিন্তু বর্তমান মাননীয় সরকার সেই ইন্ডেমনিটি আদেশ সংবিধানে থাকা সত্ত্বেও অতীতের সরকার ঢুকিয়েছে, আমি এটার পক্ষেও না, ইন্ডেমনিটি আদেশটা বাতিল করেছে। অর্থাৎ আইনি প্রক্রিয়ায় ইন্ডেমনিটি যুক্ত হয়েছিল, আইনি প্রক্রিয়ায় ইন্ডেমনিটি বাতিল হয়েছে। তাহলে সংবিধানের ইন্ডেমনিটি যদি বাতিল হতে পারে, নির্বাহী আদেশে দেওয়া একটা ইন্ডেমনিটি যে কুইক রেন্টালের সঙ্গে যারা জড়িত তারাদের বিরুদ্ধে আইনে আদালতে কোথাও যাওয়া যাবে না, আপনি কেমনে আশা করেন যে এটা রক্ষা পাবে? হাউ অন আর্থ ইউ ইমাজিন, বাংলাদেশের দুর্নীতির পয়সাগুলো যারা দুর্নীতি করেছে বিদেশের ব্যাংকে রক্ষিত রেখেছে, তারা কবরে তো নিতেই পারবে না, এই দুনিয়াতেও ভোগ করতে পারবে না। আমি শুনেছি সিঙ্গাপুরের একটা অ্যাকাউন্টে নাকি বাংলাদেশি কোনো এক ব্যক্তির একটা বড় অ্যামাউন্ট জমা আছে, কেউ ক্লেম করছে না। এবং এটা একমাত্র না, আপনি মেহরবানি করে খেয়াল রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে সে হায়াতটা দেয় দেখার জন্য, সম্মানিত ভাইকেও যেন দেয়, একসঙ্গে পথ হাঁটবো, উনি আমার আগে থাকবেন, উনি দীনী ব্যক্তি, নায়েবে রসুল আলেম। সেটা কি যে কতজন ব্যক্তি অ্যাকাউন্টগুলো আর ক্লেম করতেছে না। আর এখন তো এমন হয়েছে গুগলে যখন মোবাইল নিয়ে মানুষে চলে, পাসওয়ার্ড তারপর লেখা থেকে ফরগটেন, তাহলে এই রাস্তা ফলো করো, এরকম বলবে ব্যাংক অ্যাকাউন্ট ফরগটেন, এই রাস্তায় যাও, কারণ বাংলাদেশের টাকাগুলো তারা বিদেশে নিয়ে পাচার করেছে। আমি বর্তমান সরকারকে, তার আগের সরকারকে, সকল সরকারকে অভিনন্দন দিব উন্নয়নের জন্য। বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাবো উন্নয়নের জন্য যেগুলো তিনি করছেন, কিন্তু কথাটা তো এটা না যে উন্নয়নের সঙ্গে যে তিনি মেহরবানি করে কষ্ট করে দুর্নীতির সুযোগটা করে দিচ্ছেন। একটা আইসবার্গ দুর্নীতির ব্যাপারে তো উনি জিরো টলারেন্সের কথা বলছেন, হ্যাঁ উনি জিরো টলারেন্সের কথা বলছেন, এবং আগামী দিনের প্রধানমন্ত্রী যেই হন উনি বা আরেকজন বলবেন মাইনাস জিরো টলারেন্স। কিন্তু জিরো টলারেন্সটা কার জন্য, কোন জায়গায়? দুদক কার্যালয়ে অনেক অনেক লোককে জিরো টলারেন্স, আই ফুললি কমপ্লিমেন্ট দেম উইদাউট এনি হেজিটেশন, সিনসিয়ার কমপ্লিমেন্ট যা কিছু করছেন। কিন্তু আমি কি বলার একটি সুযোগ পাবো যে ইহা পর্বতের মুশিক প্রসবের মতো? অর্থাৎ যেখানে আপনি বেসিক ব্যাংকের হাত দিচ্ছেন, আপনি অরিজিনাল লোককে ধরবেন না, আপনি ফরিদপুরের দুইজন যে স্বীকার করছে তাদেরকে ধরবেন, এমনভাবে ধরবেন যেন দুই আড়াই বছর পর তার আবার মাপ পায়ে যায়। আপনি যে বড় বড় দুর্নীতি বাংলাদেশে হয়েছে, আপনি হয় চ্যালেঞ্জ করেন বা পৃথিবীর জার্নালিস্টকে যে তোমরা বাংলাদেশ নিয়ে যে লেখছো এটা, এই পাচারগুলো হয়েছে এটা সত্য না, অথবা আপনি চ্যালেঞ্জ করেন সিবিডিকে, আপনি চ্যালেঞ্জ করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটকে ঢাকার যে তোমরা যে কথাগুলো বলছো সত্য না, এবং প্রমাণ করেন যেগুলো হয় নাই বাংলাদেশ। আমি শুনেছি, আমি ছোট ছিলাম একটু, বয়সে একটু এখনকার তুলনায় অনেক ছোট ছিলাম, ইন্দোনেশিয়া নামক একটি বিখ্যাত দেশ, সেখানে সোহার্ত নামক একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি নাকি একজন ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড অ্যাক্টনের একটি কথাকে অনুসরণ করতেন। আজকে থেকে প্রায় 400 বছর আগে লর্ড অ্যাক্টন বলেছিলেন, ওয়েন করাপশন ইজ র্যাম্পেন্ট মেক ইট দি রিলিজিয়ন। তো প্রেসিডেন্ট সুহার্তো প্রায় 30 বছরের অধিক ইন্দোনেশিয়া শাসন করেছেন, তিনি বলেছিলেন ইন্দোনেশিয়ায় দুর্নীতি দমন করতে হইলে একটা রাস্তা আছে, এটা জায়েজ করে দাও, সকল কর্মী 15% যোগ দিয়ে দাও,
তিনি সেটা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একজন বা দুইজনের নামে আছে মিস্টার 10% বাংলাদেশে কালকে আপনি গুম হয়ে যেতে পারেন সেজন্য কেউ বলতেছে না যে অমুক 10% অমুক 12% অমুক 7% অমুক 15% এরকম এরকম পার্সেন্টওয়ালা ভদ্রলোক বা ভদ্রমহিলার কি অভাব আছে কে কোথায় বসে কমিশন এজেন্টের কাজ করছে জানি না আপনি আমাকে আর এটা নিয়ে আগামী দুই চার মাসে এইসব নিয়ে প্রশ্ন করেন না কারণ এগুলো বললে মনটা খুব খারাপ হয়ে যায় স্বাধীনতার 50তম বছরে আমি মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া করি ভাষার শহীদদের জন্য দোয়া করি কিন্তু শুধু দোয়া করে তো হবে না দোয়া মাহফিলের কথা সম্মানিত ভাই বলেছেন আমি তখন বলেছেন না ভাইয়া আমি সেই দোয়া মাহফিলে যেমন বলেছি আজকেও বলতে চাই যে কল্যাণ পার্টি বা বাংলাদেশের রাজনীতিবিদগণের নিকট আহ্বান আমরা ঘুরে দাঁড়াতে চাই সামনের দিকে তাকাতে চাই পিছনেরটা নিয়ে ঝগড়াঝাটি করে টক শো গরম করে পত্রিকায় কলাম গরম করে তো লাভ নাই যা হচ্ছে হচ্ছে সেটা আল্লাহ দেখবে কিন্তু আমরা সামনের দিকে ঘুরে দাঁড়াতে চাই এন্ড আই ওয়ান্ট টু বি এ সোলজার অ্যালং উইথ হিম যে আমরা আগের দিকে যেতে চাই সামনের দিকে আগাইতে চাই মিস্টার চৌধুরী থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ভাইয়া আমি একটা একটা করে বলি যে অনেক কথা না বলারই ছিল আজকে আমরা দুইজনই একটা কথা বলে আসছিলাম যে আজকে আমরা আমাদের কথা বলবো কাউ সমর্থন নিয়ে আমরা কথা বলবো না আপনার রুমে বসে চা খাইতে খাইতে একটা অলিখিত চুক্তি আমাদের মধ্যে হয়ে গেছিল কিন্তু কথার পৃষ্ঠে কথা চুক্তি ভঙ্গ করছে না করি নাই কেউই করব না কথার পৃষ্ঠে কথা এসে যায় এই গোয়েন্দা পাহারা জনাব জেনারেল ইব্রাহিম সাহেবের মতো লোককে যদি আপনার নিরাপত্তা দেওয়া না হয় তো এইটা তো সঠিক হবে না আপনি নিরাপত্তা হিসেবে দেখছেন তো আমার ধারণা মাশাআল্লাহ যে ওনার নিরাপত্তার ব্যাপারে সরকার অত্যন্ত সচেষ্ট এবং খেয়াল রাখেন যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সবাই খোঁজ খবর রাখেন এবং এটা নিয়ে আমার মনে হয় ঘাবড়াইবার কোনো কারণই নাই আলেমদের সম্পৃক্ত করার কথা তিনি বলছেন বাংলাদেশের আলেমরা বা আলেমদেরকে এক শ্রেণীর মানুষ সব সময় ভুল বোঝাইছেন বা তারা ভুল বুঝছেন এবং তারা অনেক অনেক আলেম আছেন আমি আগে আপনাকে একটা কথা স্পষ্ট করে নেই আমি 40 বছর বা আরও বেশি ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমি আলেম বলতে যা বোঝায় মাদ্রাসায় পড়ালেখা করে আলেম হওয়া সেই ধরনের আলেম আমি না তো আমি আপনাকে এজন্য যে আমার নিজের যে যোগ্যতা এটা আপনাকে ইনফর্ম করলাম তারপরে আলেমদের সাথে যোগাযোগ আলেমরা আমার রাজনীতির সহকর্মীরা বেশি আজকে অনেক বছর আমি তাদেরকে তাদের সাথে আছি তারা ভুল ভেঙে গেছে তারা যে উপকারটুকু যে সম্মানটুকু বছরের পর বছর পাননি এটা সত্য এটা স্বীকার করতে হবে শেখ হাসিনা সরকারের সময় তারা পেয়েছেন আপনি আলেমদের রাজধানীতে বসবাস করেন হাটহাজারি জি 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 এমপি হবেন আপনি হাটহাজারির তো হাটহাজারিতে আপনার কওমি এবং সুন্নি আলেমদের এখানে সব সময় এক মানে অনেক বেশি সারা দেশের তুলনায় এই জন্য হাটহাজারির প্রতি আলাদা রেসপেক্ট যারা ইসলামী রাজনীতি করে তাদের আছে তো আলেমদেরকে সম্পৃক্ত করা হয়েছে এমনভাবে আপনি দেখেন যে যে আলেমরা আজকে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন যে আমাদের শিক্ষা সনদের স্বীকৃতি দিয়ে আমাদেরকে সম্মানিত করা হোক আমরা 14-15 বছর মাদ্রাসায় পড়ি দাওরায়ে হাদিস পাস করি কিন্তু আমাদের কোনো স্বীকৃতি দেওয়া হয় না এই সরকার দিয়েছে সহানুভূতির সহিত ঘটনাটা বিবেচনা করে আলেমদেরকে তাদের শিক্ষার কমি আলেমদেরকে শিক্ষা সনদের স্বীকৃতি দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন এবং স্বীকৃতি হলো দাওরা ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স এটা এটা অনেক অনেক বড় কথা সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করা হয়েছে 1001টা দারুল আরকাম মাদ্রাসা করে এইখানে এই আলেমদেরকে নতুন স্বীকৃত প্রাপ্ত আলেমদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে এরপরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারা বাংলাদেশে প্রায় 80,000 কেন্দ্র স্থাপন করে মসজিদের ইমামদেরকে হয়তো স্বল্প কিন্তু একটা সম্মানের ব্যবস্থা করে তাদেরকে এই বাচ্চাদেরকে কোরআন শিক্ষা এবং গণশিক্ষা
দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আরও আলেমদের নানামুখী প্রকল্প তৈরি করা হচ্ছে যার কারণে আলেমরাই মহাসমাবেশ করে প্রধানমন্ত্রীকে বলেছেন মাদার অফ উলামা অথবা মাদার অফ কাউমি যেটা তারা আগে বলতেন না আগে করতেন না বা করেন নাই বা বুঝেন নাই অতএব আলেমদেরকে যারা এতদিন বিভ্রান্ত করেছেন তারাও মোটামুটি হতাশ হয়েছেন রাত্রের ভোটের ব্যবস্থা যারা করলেন আপনি বলছেন যে গভীর রাত্রে এদেশের হয়তো পুলিশ প্রশাসনের কথা আপনি ইঙ্গিত দিচ্ছেন যে তারা ভোটের বাক্স ভরে দিচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক নিন্দনীয় যদি এরকম ঘটনা ঘটে থাকে আর কিছু কিছু না ঘটতে তোর অর্থ আপনার ধারণা কি ঘটেছে এরকম আমি তো বললাম যে কিছু যদি একেবারে যদি মৃত্যু হইত তো এটা রটে নাকি এটা তোর অর্থেই কিন্তু তার থেকে লজ্জাজনক হলো যে জেনারেল ইব্রাহিম সাহেবের মতো মানুষ প্রথম যারা মুক্তিযুদ্ধে বিদ্রোহ করেছেন এমন মানুষরা রাজনীতিতে থাকার পরে পরের দিন একটা টু শব্দ উচ্চারিত হলো না একটা আন্দোলনের কর্মসূচি দেওয়া হলো না যদি ভোটের বাক্স পুলিশে ভরে থাকে তাহলে ওই পুলিশদের নাম আজকে পর্যন্ত উচ্চারিত হলো না হয়তো মরবো আমরা আজকে বেঁচে আসি কালকে আমরা থাকবো না কিন্তু এই ধরনের যদি সত্যিকারের অন্যায় ঘটে থাকে আমরা যারা বলে বেড়াচ্ছি এই ধরনের ঘটনা ঘটছে অথচ আমরা চুপ আছি তখনই এটা সন্দেহের বিষয় হলো যে আসলে ঘটছে কি না আসলে বাক্সটা পুরাটা পড়ছিল না কোয়ার্টার পর্যন্ত পড়ছিল বাকিগুলো পড়ার ব্যবস্থা ছিল কিনা এই জিনিসটা আমরা বলছি না এর জন্য সাহসী প্রতিবাদের দরকার যে অন্যায় আপনি রবীন্দ্র ঠাকুরের বাসায় কবিতা আবৃত্তি করেছিলেন এখানে বসেই যে অন্যায় যে করে অন্যায় যে সহে তারপরের লাইনটা কি তবঘৃণা যেন তারে তৃণ সম দহে তবঘৃণা কিন্তু এই তবঘৃণার ব্যবস্থাটা হয় নাই যদি হইত তাহলে এই এই কথাগুলা এখন আসতো না আঙ্গুল হাঁটলে এখানে আরো রোগক্রান্ত দেখা হবে এই জন্য আঙ্গুল বাঁকা করা উচিত যদি এটা সঠিক কাজে হয় এবং এখানে সমর্থন মানুষের পাওয়া যায় এরপরে কুয়েতের জেলের কথা আপনি বলছেন এইটা আমাদের দেশের একজন সংসদ সদস্য তার বউ সংসদ সদস্য তার গার্লফ্রেন্ডরা এবং সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এটা একটা ব্যক্তির জন্য আপনি দেখেন ব্রিটিশ পার্লামেন্টের এই আপনার লেবার পার্টির জন স্টোন হাউস ওনার কথা আপনার মনে আছে যে লিবারেশনের পরে পরে বাংলাদেশ ব্রিটিশ কল্যাণ ট্রাস্ট করে এখান থেকে আমাদের বাঙালিদের লক্ষ লক্ষ কোটি টাকা মেরে সে তার প্রাইভেট সেক্রেটারি শিলা ব্রাউন ওকে নিয়ে আমেরিকায় গিয়ে বলছিল যে মিয়ামি নদীতে গোসল করতে গিয়ে ডুবে মরে গেছে কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ড তারে খুঁজতে খুঁজতে শেষে সুইজারল্যান্ড তারে বাহির করছিল তারে গ্রেফতার করা হয়েছে ব্রিটেন আনা হয়েছে অ্যারেস্ট তার কারাগারে দেওয়া হয়েছে এই যে কুয়েতের জেলে যে বাঙালি এমপি যে ঘটনা ঘটাইছে তার স্ত্রীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে তার বান্ধবীদেরকে গ্রেফতার করা হয়েছে এখন যেহেতু অন্যায় করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই একজন তো কুয়েত আছে আরেক তার এখানে যারা আছে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে তার কয়েকশো ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে তো এই জায়গার মধ্যে আপনি সরকারকে দোষারোপ না করে ওই ব্যক্তিগুলাকে আমি আরেকদিন বলছি যে আমাদের সারা দেশেই আপনার নৈতিকতার খুব বিপর্যয় ঘটতেছে আর এটার জন্য সামাজিক অবরোধ অবশ্যই গড়ে তুলতে হবে শুধু সরকারের মুখের পানে থাকলে চাহে থাকলে হবে না কুইক রেন্টালের ব্যাপারে আপনি বলছেন যে এখানে ইন্ডিমেন্টি যেটা দেওয়া হলো এইটা নির্বাহী আদেশে সংবিধানে ওইটা ইনক্লুড ছিল না আপনার এই কথাটা সত্য কিন্তু আগে দেখতে হবে এই কুইক রেন্টালের নির্বাহী আদেশে আমরা কি বেনিফিটেড হলাম না হলাম না আমরা যখন এই সরকার 2008 নির্বাচনের পরে ক্ষমতায় আসলো তখন বিদ্যুতের অবস্থা আমি আপনি জিল্লুর রহমান সাহেব আমাদের দর্শক শ্রোতা সবাই আমরা এই দেশেই বসবাস করি যে বিদ্যুতের কি অবস্থা হয়ে গেছিল যে এই আসলো এই নাই
মানুষ মেহমান আসছে আমি তার সাথে দশ মিনিট কথা বলতে পারবো বিদ্যুৎ গড়ে জ্বালিয়ে এরকম ব্যবস্থাপনা ছিল না একদম বিপর্যয় অবস্থার মধ্যে এই এই ইমার্জেন্সি ফেস করার জন্য কুইক রেন্টাল গোটা দেশে উপকার হয়েছে হ্যাঁ যখন আপনার কোনো দ্রুত সংস্কার হয় তখন কিছু কিছু আপনার অপচয় হইতে পারে কিছু কিছু আঙ্গুল দিয়ে দেখাবার মতো অবস্থা থাকতে পারে তো আমি এটুকু বলবো যে কুইক রেন্টালে আমাদের যে পর্যন্ত উপকার হয়েছে এখন আর কুইক রেন্টালের আমাদের প্রয়োজন নাই এখন স্লোভাবে মজবুত অবকাঠামোর মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থাপনা করার জন্যে সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এবং এই প্রকল্পগুলো দ্রুত যাতে এই যে আপনার প্রকল্পের বালিশ তালিশের কাহিনী শুনে আমরা আতঙ্ক হয়ে গেছিলাম যে এইগুলা হওয়া উচিত না একজন মানুষ একজন প্রধানমন্ত্রী দ্বারা এটা সম্ভব নয় কিন্তু আমাদের চোখ আছে আমাদের মিডিয়া আছে আমাদের জেনারেল ইব্রাহিম আছেন আমাদের জিল্লুর রহমান আছেন এগুলা করিয়া পার পাওয়া যায় না এগুলো তো বাইরে আসে আর বাইরে আসার পর কেউ নিরাপদে থাকেন নাই আপনার ওই যে বিদেশিদেরকে মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়ার জন্য মেডেল দেওয়ার জন্য সোনাচুরি করছে এইটো ধরা পড়ছে লাকড়ি সেগুন না দিয়া আঘাত দিছে তাও এরা র্যাঙ্কের সচিব এটো ধরা পড়ছে লোহার রড না দিয়া বাসের চলতি সরকার কিছু লুকায় নাই লোহার রড না দিয়া যে বাসের কঞ্চি দেয় ঠিক বলছেন এই ধরা পড়ছে ঠিক বলছেন এবং জনসম্মুখে মানে সরকার লুকায় নাই যে না এটা হয় না এটা দেখে রাখো সঙ্গে সঙ্গে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে থ্যাংক ইউ এইটা এরপরে আপনার বাচ্চুকে কেন ধরা হলো না দুর্নীতির এটা আপনি শুনে আশ্চর্য গেলাম এই যে বললাম আমাদের প্রতিষ্ঠানগুলা আমাদের ঢাকার মেয়র দক্ষিণের তাপস সাহেব বাচ্চুকে ধরার ব্যাপারে উনি বাচ্চু তো বোধহয় ওই যে এই ব্যাংকের চেয়ারম্যান উনি একটা কথা বলছে যে একে কেন গ্রেফতার করা হয় না হ্যাঁ উনি সঙ্গে সঙ্গে আমাদের যে দুর্নীতি দমনের কমিশনের চেয়ারম্যান যে হুই ইজ তাপস উনি বলার কে আরে তাপস তো এদেশের নাগরিক এদেশের রাজনীতি করে তো তাপস বলার কে তুমি ধরো নাই এইটা লজ্জা পাইলা না সে বললো কেন এটা লজ্জা পাইলা এজন্য আমি বলবো আপনার এই এই মঞ্চ থেকে এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে এই করোনাকালীন সময় অত্যন্ত ধৈর্যের সহিত আমরা আগে ওই যে জিও পেয়ে গেলাম ওই যে ভ্যাকসিনগুলা তারপরে ইনশাল্লাহ কাজ চলছে এটাকে উনি মোকাবেলা করতেছেন আল্লাহর হুকুমে আল্লাহর মততে আল্লাহর রহমত নিয়ে এই এই কালটা পার হওয়ার পরে পরেই প্রতিষ্ঠানগুলাকে ঢেলে সাজাইতে হবে চাটুকার দুর্নীতির সমর্থনকারী লোকদেরকে দিয়ে না নির্বাচন কমিশন সঠিক হবে না দুর্নীতি দমন কমিশন সঠিক হবে এই ব্যাপারে আপনার আমার উনার আমাদের কাউরি দ্বিমত থাকা উচিত নয় এবং ক্ষমতায় যাওয়ার জন্য দিন দিন এইটা সেটা না বলে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা একটা আন্দোলন করে তুলব মিস্টার জেনারেল প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সম্মানিত ভাই আলহাজ মেজবাউল ইসলাম চৌধুরী আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আহ্বান রাখবো আপনি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নামক ব্যক্তি এবং আমাদের মতো যারা আছে সকলকে মেহরবানকে দোয়া করুন সকলে হাত মিলিয়ে যেন আগাইতে পারি আমি করোনার কথা বলছেন দেখে বলছি দুটো রেফারেন্স হঠাৎ মনে এসে গেল জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল 16 বছর কিংবা 17 বছর দলীয় প্রধান এবং চ্যান্সেলারের দায়িত্ব পালন করে দেশ থেকে বিদায় নিলেন তার সম্বন্ধে বিভিন্ন পত্রপত্রিকায় এবং জার্মানির মানুষ কি বলছেন মেহরবান করে সেটা খেয়াল করুন আমরা তো তিনি মুসলমান না হতে পারেন কিন্তু তিনি তো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান থেকেও বেশি সত্যতার সঙ্গে ইমানদারির সঙ্গে মানুষের প্রতি বিশ্বস্ততা করেছেন আমরা এরকম অ্যাঞ্জেলা মার্কেল একজন মহিলা চাই অথবা একজন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে দায়িত্ব দেন ওই মহিলার মতো আচরণ করতে আমার আহ্বান থাকলো এটা করোনাকালে অনেক ভালো কাজ হয়েছে আমি অনেক সুযোগ পেয়েছিলাম নিজেই বলে দিচ্ছি উনি ভ্যাকসিনের কথা আনছেন তো তাই বলে দিব তো সেজন্য আসলে উনি একটা কথা বলেছেন যে মেজবাহুল ইসলাম ভাই আপনার হাসবেন্ড কিন্তু সিরিয়াস হবে না মেজবাহ ভাই যে আমরা আপনার রুমে বসে গল্প করছিলাম যে আমরা অন্যের ডিফেন্সে অন্যের ভুল ত্রুটির ডিফেন্স করা আর আপনার ভুল ত্রুটির পিছনে আক্রমণের সময় নষ্ট করতে চাই না ইব্রাহিম তুমি কি চাও সেটা বলো মেজবাহ তুমি কি চাও তুমি সেটা বলো বিকজ উই অলসো হ্যাভ রাইট টু সে সামথিং আমি চামচাগিরি পছন্দ করি না এর কারণ আল্লাহ রব্বুল আলমিনের দয়া চামচাগিরি করে উপর আমার আসতে হয় নাই আল্লাহ সে দয়া করেছেন
এখন করোনাকালে সুযোগ পেয়েছিলাম পার্টি নিয়ে রাজনীতি নিয়ে সবকিছু নিয়ে চিন্তা করতে। এর একটা প্রতিফলন হয়েছে, আল্লাহর রহমতে অনেক সাহসী মানুষ যোগাযোগ করছে। ওই দিন দোয়া মাহফিলে 16 জানুয়ারি জিন্দিয়াং রেস্টুরেন্টে 50 জন ছিল রিটায়ার্ড কমিউনিটির অফিসার, এবং আমি তো বলে ফেলছি চ্যানেল 71 টিভিতে যে প্রায় 500 জনের একটা তালিকা আছে বিভিন্ন জায়গায় রক্ষিত, তারা রাজনীতি করতে চায়। কেন? তারা ফেড আপ, আর কতদিন খালি গল্ফ খেলে বাঁচাবো, কাল বাদে প্রস্তুত আমার সেনাবাহিনী থাকবে না হয়তো। জয় বাংলা জিন্দাবাদ নিয়ে ঝগড়া করতে করতে মানুষ টায়ার্ড হয়ে গেল, কিন্তু দেশটা তো একই, ভাষা তো একই। এখন জয়শ্রীরা আমার বাংলাদেশ নিয়ে না যুদ্ধ শুরু হয়, মমতা ব্যানার্জি তো জয়শ্রীমের সঙ্গে যুদ্ধ করতেছে। এটা যদি সীমান্তের এপারে এসে যায় আমাদের চিন্তা করার তাগাদা দিচ্ছে। আমি আমি এটা এই জন্য বললাম যে আমি সাহসী মানুষ, ইমানদার মানুষ, যেই প্রফেশনেরই হোক তাকে আহ্বান রাখবো। 1 নম্বর আপনি রাজনীতি মনস্ক হন, 2 নম্বর সাধ্যে কুলালে রাজনীতি করুন, 3 নম্বর নিজে যেরকম ভাবে পারেন যাকে ভালো মনে করেন তাকে সহায়তা করুন। এই দেশটা আমাদের, আমাদেরকে বাঁচাতে হবে। করোনাকালে ভ্যাকসিনের কথা উনি বলেছেন, ছোট করে বলতে হবে, ছোট করে, আমার সময় কম, উনি একটুখানি শেষ করবেন, আপনি আবার সংবিধান বলবেন। আমি যেটা বলতে চাই, বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমরা বিবৃতিও দিয়েছি, সেটা হলো এই, এবং সে 3-4 দিন আগে, আজকে থেকে 4 দিন বা 5 দিন আগে ডয়েশে ভ্যালি জার্মানি থেকে বাংলা ইন্টারভিউতে জনাব প্রখ্যাত সাংবাদিক জনাব জনাব খালিদ মহিউদ্দিনকে, উনি তো আমার 1 জানুয়ারি আমার ইন্টারভিউ নিয়েছিলেন, খালেদ মহিউদ্দিনকে ওই আলোচনা সভাতেই সম্মানিত একজন সরকার দলীয় আলোচক প্রখ্যাত ব্যক্তি ধমক দিলেন স্টুপিড। এখন আমাদের এখানে এরকমই রেকর্ড, চোখ তুলে ফেলতে চায় কেউ, স্টুপিড বলে মাইট দিতে চায় কেউ, এরকম করলে তো আর ডেমোক্রেসি আগায় না। একজন উপস্থাপককে যদি সে কথা বলে, কেন যে সে ভ্যাকসিনের কথা তুলল, এটা তো জেনুইন প্রশ্ন। পৃথিবীব্যাপী ভ্যাকসিনের দাম কত আর বাংলাদেশের দামটা কত? 1 নম্বর, $2.5 লাখ বা $2.5 ডলারের জিনিস আপনি $5 দিয়ে কিনবেন। সরকার তো সরকার, লক্ষ লক্ষ জিনিস কেনা হয়, ভ্যাকসিনটা কেন তৃতীয় পক্ষের মাধ্যমে কিনতে হবে? আর কত সুযোগ আপনি দিবেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একজন থাপ্পড় মারছিল, তার কি বিচার হয়েছে? কাল বাদে পরশু যায় যে কেউ প্রধানমন্ত্রীকে মারবে না, আর কি গ্যারান্টি আছে? যখন মাননীয় প্রধানমন্ত্রী এটার বিচার করে না, তো নিজের উপরে নিজের নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। আমি কথাটা বললাম, মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকার প্রধানের প্রতি মহব্বত, সম্মান এবং প্রতিষ্ঠানের প্রতি আমার আনুগত্যের কারণে, দ্যাট আনলেস ইউ ডেলিভার জাস্টিস ওয়েন সামবডি এলস ইজ অ্যাটাক ইউ উইল বি অ্যাটাক ইউর সেলফ। এটা হলো ওই, এখন আমার পক্ষ থেকে আপনার নিকট আমার আবেদন, সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আবেদন, ভাইয়ের প্রতি আবেদন, বলেছেন আমাদেরকে দাঁড়াতে হবে, আগাতে হবে। এই করোনা শেষ হয়েছে, আমি ভাইয়ের সঙ্গে একটু যুক্ত করতে চাই না, মানে প্রধান ইয়েটা ধাক্কাটা বোধ হয়ে গেছে মনে হচ্ছে, করোনায় কি হয়েছে না হয়েছে সরকারের প্রশংসা করার সময় একটু সীমিত ভাবে করি। খাদ্য স্বাস্থ্য মন্ত্রণালয় কি করেছে না করেছে আমরা একটু সীমিত থাকতে চাই, এবং আমি আসলে বলতে চাই মহান আল্লাহর দয়াটাই প্রধান কারণ, সরকারের ব্যবস্থাপনা নয় যে আমরা করোনায় ইউরোপের দেশের মতো আক্রান্ত হই নাই, তা নাহলে সকল প্রকারের উপাত্ত ছিল আমরা তাদের থেকে বেশি আক্রান্ত হইতাম। দেশবাসীর কাছে কল্যাণ পার্টি বা জেনারেল ইভেন্ট দোয়া চায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা বাংলাদেশের আগামী সুন্দর একটা ভবিষ্যতের উপাত্ত চাই। বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি সম্মেলন হচ্ছে, সারা বাংলাদেশ থেকে প্রতিনিধিরা আসবে। জি, এবং আমি আপনাকে দাওয়াত করতে আগ্রহী, তারপরেও যদি এই যে আপনার আগেই আমরা এই বিষয় নিয়ে কিছুটা কথা বলছি, তো যদি সুযোগ পাই বা সুযোগ আল্লাহ কখনো দেন এটা হবে। আর চামচাদের বিষয়টা হইল, একটা মিনিট আমি শেষ করব, যে এত বড় বড় চামচ, এত দামি দামি চামচ, যে আমাদের তো গরিব মানুষ সেই চামচ কিনিয়া চামচ হইতে পারে না, যার কারণে চামচাদের রেট এখন অনেক বেশি। তো এদের থেকে, এদের লাইন থেকে সরাতে গেলে, সরাতে গেলে যারা এইগুলায় বিশ্বাসী নয়, যারা রাজনীতি করে রুজি করে জীবিকা নির্বাহ করবে, যারা চায় না, যারা দুর্নীতিকে সত্যিকারভাবে ঘৃণা করে, সাথে সাথে একটা জিনিস আগে আপনি বলছেন যে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এই দয়ার উপর যারা প্রত্যাশী, এই মানুষগুলা এক হয়েই আপনার আমাদের দাবি দাওয়া এইগুলার চিন্তা ভাবনা করতে হবে। আর একটা কথা আমি বলি, শেষ করতে হবে, আমাদের প্রধানমন্ত্রী আল্লাহর কাছে সাহায্য চান,
আসলেই চান, এটা আপনিও জানেন আমিও জানি দেশবাসীও জানো। এবং উনি এই করোনাকালীন সময়েও হয়তো সারা দেশের মানুষ এবং ওনার দোয়া সব কিছু মিলাইয়াই আল্লাহ আমাদেরকে এই ব্রিটেন আমেরিকার খবর আমাদের আত্মীয় স্বজন ভাই বোন সন্তান সন্ততি দিক থাকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখছেন, ওদেরকেও আল্লাহ সারা বিশ্বের মানুষকে আল্লাহ যাতে নিরাপদ করে দেন। আমরা আল্লাহর কাছে এই দুয়ে এখান থেকে করব, কেন আমাদের এই এই অনুষ্ঠানটা লক্ষ লক্ষ মানুষ দেশে বিদেশে দেখছেন, তারও আমাদের সাথে আমিন বলবেন। দর্শক দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় সম্পর্ক আপনারা লিখতে পারেন আর ঢাকে এমএলএস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রায় আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রায় দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং মিস্টার মিসবাহ রহমান চৌধুরী অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক কথা হচ্ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে কী পেলাম আর কী পেলাম না, কেন পেলাম না। মূল কথা যে অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই হয়নি, চাকচিক্য হয়তো বেড়েছে কিন্তু ভেতরে অনেক ফানুষ ফাঁকা, অনেক কিছুই মূল্যবোধের কথা ওনারা বলেছেন। এবং সবচেয়ে বড় কথা যেটি যে আমরা এখনো প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতে পারিনি, আমরা একটা ব্যবস্থা গড়ে তুলতে পারিনি যে ব্যবস্থার উপরে মানুষ ভরসা রাখতে পারে। আমরা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণটা নিশ্চিত করা, স্থায়ীভাবে ধারাবাহিকভাবে নিশ্চিত করা সেটি করতে পারিনি। এবং এগুলো যদি আমরা করতে না পারি তাহলে আসলে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা চেতনা যাই বলে না কেন সেগুলো মর্যাদা পায় না, বরং অনেক ক্ষেত্রেই ভুলুণ্ঠিত হয়। আমরা আশা করব যে মার্চের এই সুবর্ণ জয়ন্তীর সময়টাতে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই অঙ্গীকার জনগণকে নিয়ে যেন করেন যে আমরা করতে পারিনি সেগুলো পরের 50 বছরে বা 25 বছরে আমরা যেন করতে পারি। দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।